রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। আজকে শুড়ি পুকুর বাঁধপুর, এখানে মাছ দেখানো ছিল। এই পুকুরে পাস চলবে। এই পুকুরটি যিনি এখন নিয়েছেন তিনি পাস চালানোর চেষ্টা করছেন এবং খুব সুন্দর মাছ রাখারও চেষ্টা করছেন, যাতে যাতে প্রত্যেকে মাছ পায়। দেখতে পাচ্ছেন জাল গাঁদা চলছে। এবং এই পুকুরের যিনি ওনার, মানে মালিক যিনি আছেন, তিনি পুকুর সম্বন্ধে কিছু কথা বলবেন। পুকুরটা আগে চারপাশটা দেখে নিন, তারপর আমি ওনার কথা আপনাদের শোনাবো। তবে কথা হয়তো পরিষ্কার ভাবে আসেনি, তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে হাওয়া চলছিল। হাওয়া প্রচন্ড পরিমাণে চলার জন্য যেহেতু একটু দূর থেকে আমরা রেকর্ড করা, ভয়েসটা সম্পূর্ণ পরিষ্কার নয়, প্রচন্ড হাওয়ার আওয়াজ আছে, তার জন্য আমি দুঃখিত। আর পুকুরে কেমন কি মাছ আছেন মালিক পক্ষ, মানে বর্তমান যিনি লিজ নিয়েছেন, উনি দেখানোর চেষ্টা করেছেন, আপনারাও দেখবেন। তবে এই বেশি জলের মধ্যে মাছ সম্পূর্ণভাবে আসে না, যেটুকু মাছ এসেছে ওনাদের পক্ষে সম্ভব হয়েছে দেখানো, আপনারা দেখুন। আর প্রথম দিন কেমন কি রিপোর্ট হচ্ছে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যদি আমি যাই। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। শিকারিবিন্দু যারা আছে আপনারা হুগলি ডিস্ট্রিক্টের বিভিন্ন পুকুরে আপনারা মাছ ধরতে যান, তা ছোট ফাঁদির জাল টানতে গিয়ে হাল খারাপ হয়ে যাবে, বড় ফাঁদির জাল নেয়নি। প্রথম দিন থাকবো, আর একদিন টু থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান আপনার যেটা সুবিধা। আমার নাম রাজু। রাজু বলি মনে অনেক আমি সাড়ে আটটায় পৌঁছেছি, সাড়ে আটটা সাড়ে আটটা না তারও 8:15 নাগাদ পৌঁছেছি। হ্যাঁ জাল টানছে, জাল টানছে, জাল টানছে। জাল হাফ টানা হয়েছে, বড় পুকুর তো, 4 একরের পুকুর। হ্যাঁ না ওটা না, এটা আরো একটা, এটা আরো একটা। হ্যাঁ দেখছি এখন, দেখো 4 একরের পুকুর, হাফ জাল টানা হয়েছে। ওকে ঠিক আছে, শোনো আমি পরে কথা বলছি। হ্যাঁ এখানটা হয়ে যাক। হ্যাঁ জল ছুটে গেল। হ্যাঁ ওই লাগে দুই ডেকে দেয়।
যত লাফালাফি করবে তখন সে নামা যায়। মাছে ঘাট ঝাড় করবে তখন একটু দেখি দাদা মঙ্গল বৃহস্পতি শনি রবি ঘুরে যাও খাও খাও জাল লেবে যাবে জ্বর করলে লাভালাভি করে সব অর্ধ সিটে খাচ্ছে মাছ গন্ডকীয় তাই জালটা ভেঙে নেওয়া তা তামলেতে একটা কালকে সিট করে দিতে পারবে কি দাঁড়া একটু দাঁড়া এখানে কথা বল ঠিক আছে আমার মতো বলে কালকের দিকটা দেখে তারপর বসো কেন যদি বলে কালকে বসবে বসতে পারো কালকেই বসবে ঠিক আছে কারণ এতে ভালো সিট পাইনি বৈদ্যবাড়িতে আচ্ছা বৈদ্যবাড়িতে 5 থেকে 4 থেকে 12 খুব ভালো মাছ খেয়েছে ভালো 4 থেকে 12 দুই মাছে দাগ আছে দেখেছি না প্রথম দিন ফাড়ি ফেলবে বড় ফাঁদির জাল হলে এই সমস্যাটা হতো না এই যে কাদা চট হয়ে গেছে বড় ফাঁদির জালে এটা হতো না করেছে বোধ হয় ফোন করেছে তো হ্যাঁ হ্যাঁ ফোন ধরো বলো রাজুদা রেকর্ড করছে আমি সিটের জন্য বুক করে কল করেছিল হ্যালো রাজুদা রেকর্ড করছে আমি মানে আমি
সামনেটা একটু এই সবুজ প্যান্ট পরা দাদা একটু ফাঁকা দেবেন, দাদা সবুজ প্যান্ট পরে একটু সামনেটা ফাঁকা করবেন। হ্যাঁ বাস বাস ঠিক আছে, বড় মাছগুলো তুলুন আর ফেলুন, বাকি উল্টে দিন। হ্যালো, আপনার দাদা আমাকে আপনার নাম্বারটা দিল, তেরো নম্বর সিটটা রাখতে বলে, তেরো তেরো। আমার নাম বিপু বলবেন, কালকে যাবো ঠিক আছে, এই ফোন নাম্বারটা আর এটা লিখে রেখে দাদা, এই সামনের জন্য একটু সরে দাদা, এই সামনের জন্য দাদা একটু সামনেটা ছেড়ে বাঁদিকে চলে যান না, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। আমার হাতে দিলে যাওয়ার সময় দিয়েও দিতে পারবো, অসুবিধা নেই। দাদা ঠেললে কেস খেয়ে যাবো, হ্যাঁ ঠেললে কেস খেয়ে যাবো। বড় মাছগুলো চাকে চাকে দেখাবে, হবে ভিডিও হবে। আরে অত জখম করছে কেন, তেমনি দেখিনি উল্টে দিন না মাছগুলোকে, বড়গুলো তুলে ফেলে উল্টে দিন, মাছগুলো উল্টে দিন না, মাছগুলো তো জালে বেশি হয়েছে, ঘন জাল তো, বড় ফাঁকে জাল লাগিয়ে
বড় বড় মাছগুলো তুলে দেখিয়ে উল্টে দিন, আরে আরাম করে দেখতে হবে, না তো ঘন ঘন যাও, মাছটা তো খুব বড় গুলো একটু তুলে ধরবে, বড় মির্গেল আছে, ও বেরোক না অসুবিধা নেই, ও দারুণ মির্গেল, ও ঠিক আছে এখন ধরলে অসুবিধা আছে, যত বক বক সব রেকর্ড হয়ে যাবে, দারুণ রুই, আর রুই মাছগুলো সাইজ আছে, সাই রুই সাইজ ভালো সাইজ রুই আছে, রুই মাছ নিয়ে কোনো কথা হবে না, আরে এত ইলিশ মাছ কেন, কেন এত ইলিশ মাছ রেখেছি, এত ইলিশ মাছ রাখে, হ্যাঁ দাদা বলুন, হ্যাঁ আমার পরিচিত, আমার পরিচিত এসেছিল, আমি বললাম যদি সিট থাকে তাহলে বলছি, এই হলো ব্যাপার, দাঁড়িয়ে থাকলে তো ঠিক পেছনে তো লোক দেখতে পাচ্ছে না বলছে, আচ্ছা না 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 আমার পরিচিত, আমার পরিচিত অসুবিধা নেই, ঠিক আছে ওকে ঠিক, হ্যাঁ ও বেরোক অসুবিধা নেই, এই তো ওপরে ওপরে, হ্যাঁ এই তো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, না 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 রাজুদা একদম আমার ক্লোজ লোক, ঠিক আছে কিছু বড় মাছ আবার ওপরে গামছা করে তুলে দেবে, আমি একটু দাদা পড়ে যাবো পায়ে ঠোকা লেগে, বড় মাছ নিলে কাকা কোলে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে, তুলে দিচ্ছি আরে ড্যামেজ হয়ে গেলে মরে যাবে, ছেড়ে দিন ছেড়ে দিন,
লোকাল তুলে দাও, একটা বড় নিতে হবে, তাহলে সামনে সামনে ফটো তুলে ছেড়ে দাও, না মাথা মরে যাবে। হ্যাঁ ড্যামেজ হয়ে যাবে মাছটা, না মাছ মরে যাবে, এ মাছ মরে যাবে দাদা, ছাড়ুন মাছটা, আরে মাছটা ছেড়ে দাও, আপনার তো দেয়াটাই ওপরে ভুল, না মাছটা ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে, আর এগোতে হবে না, আর এগোবেন না, এখন তো দেখাচ্ছি তো আমরা, একদিন চুপ করে দাঁড়াবে, ঠিক আছে, কিছু দেখার চিন্তা ভাবনার কিছু নেই, বড় কাতলাটা হাতে একদিন তুলে, বড় কাতলা তুলে তুলে, মিডিয়াম তুলে তুলে, তিন চারে মাছ তুলে, হাতে তুলে দেখাও, ছেড়ে দেবে না তো, মানে হাতে তুলে দেখাতে বলছি তো, দেখো বড় বড় দেখাচ্ছি, একজন ধরো না, একজন দেখাও খালি, বড় মাছ রাখা যায় না, বড় মাছ এইটা কি খালি, এই কাকা চ্যানেল সাবস্ক্রাইব করে নিবি রাজুদা, মাছ দেখে কি বলে দাদা, আর মাছ এখন দেখতে হবে এইদিকে দেখো, বড় গুলো দেখালো না, এই দেড় দুটো দারুন রুই, কচি পড়ে যাবি, যে ঘরে দেখবি আমি জলছি কি দেখান একটু, আমি জেলেরা ছিল, মালিক ছিল, আর আমি আর কেউ ছিল না, বাড়িটা ছোট বাজবে
পুরো মাছ এরকম ভাবে ফেলা হবে দুটো আছে, এইদিকে একটা এদিকে একটা, দুদিকে দুটো বড় আছে, একটা বেরিয়ে গেল আর একটা আছে বড়, এটাও বেরোলো আর একটা বড় বেরোলো আর একটা বড় আছে, এই তো এই তো কিছু মিরগেল খাই যাচ্ছে না, ওই দিকটা দুটো পড়েছে হেভি সাইজ। মোড়ো না রে ওটা দরকার, ওটা ওটাই দরকার। হ্যাঁ কালকে মাছ থেকে লোকো টাইমকে না, আমার পরিচিত গিয়েছিল অনেকেই, প্রত্যেকে মাছ পেয়েছে। হ্যাঁ ওটাই তো, কাল খুললো তো দেব, সময় পাইনি আপডেট দেব, সময় পাইনি। আমেরিকান ওইদিকে একটা সাইজ আছে, পড়ে যাবো দাদা, জায়গা নেই। মুড়ে দাও মুড়ে দাও মুড়ে দাও, ফের লাফিয়ে বেরিয়ে যাও, বেরোক না, কাটতে তো হবে। Thank you.
অনেকগুলোই সাইজ আছে। এই মিলগেল না, ওটা আমেরিকা। চোখটা ড্যামেজ আছে, ওই মাছটার চোখটা ড্যামেজ আছে। গ্লাস কাপ একটা আছে, এদিকে দেখাও তো। হ্যাঁ জানি, ও ও সরি, আমি আর মুড়ে যাচ্ছে দেখে ফেললাম। ঠিক আছে ঠিক আছে।
তাহলে অনেক আছে, হ্যাঁ আমি শেষ পর্যন্ত এখানে বাড়ি আচ্ছা আচ্ছা যা ভিডিও করে মোটামুটি তোমার দেখি আচ্ছা আচ্ছা তাহলে এর থেকে মনে হয় দামলেদেই ভালো হবে বলো থেকে হ্যাঁ।